সালামু আলাইকুম সো বন্ধুরা আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের মেডিসিনটি হচ্ছে ইবিট সফট শাস্য ডি আলপা টোকোফেরল আই আইইউ এটি মূলত প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেড বক্সে মূলত তিরিশটি সফট জেল ক্যাপসুল রয়েছে এই মেডিসিনটি কেন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন ডোজ সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ফাঁস প্রতিক্রিয়া সতর্কতা সতর্কবাণী ওভারডোজ গর্ভাবস্থা এবং স্তনদান কালে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন কিনা না ফ্যাক্স দাম এ টু জেড আলোচনা করব আলোচনা করার আগে একটা কথা বলে রাখি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলওয়েজ আমার নতুন ভিডিও পেতে মেডিসিন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ব্যবহারসমূহ ভিটামিন ই এর অভাব পূরণের ত্বক ও চুলের সুস্বাস্থ্যে ব্যবহৃত এই মেডিসিনটি ক্যাপ ক্যাপসফট ক্যাপসল এটা কিভাবে গ্রহণ করবেন এই মেডিসিনটি মূলত হচ্ছে মুখে খেতে হয় ওষুধটি মুখে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ওষুধটি সসে বা বেঙ্গে বা গুঁড়া করে খাওয়া যাবে না এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে ডোজ সাধারণত দিনে একটি থেকে দুইটি একক বা বিভক্ত মাত্রায় সুসে খেতে হবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে অবশ্যই যখনই মেডিসিন খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ডাক্তার যেভাবে বলবে শিখ মেডিসিনটি ওইভাবে সেবন করবেন প্রেসক্রিপশান অনুসরণ করবেন অবশ্যই কারণ প্রেসক্রিপশান অনুসরণ না করলে আপনি অযথা মেডিসিন খেলে আপনার বিভিন্ন ফার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন যেই সব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এ বিষয়টি লক্ষ্য রাখা উচিত অতি সংবেশী রোগীর ক্ষেত্রে ভিটামিন ই দেওয়া উচিত নয় ফাশ্ব প্রতিক্রিয়া সব মেডিসিনের ক্ষেত্রে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি ইবিট সব সাইসম মেডিসিনের ক্ষেত্রেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অতিমাত্রায় দীর্ঘদিন ব্যবহার চোখে জাপসা দেখা ডায়রিয়া জিমনি মাথা ব্যথা বুমিমি বা পাকস্থলী মোস্টানু দেখা দিতে পারে এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন এইসব সমস্যা আসলে মূলত অনেক বেশি সমস্যা দুর্বল হয়ে যেতে পারেন অতিরিক্ত মেডিসিন খাওয়ার ফলে সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে ডায়রিয়া হলে আপনার কিন্তু তখন আপনি খুব সমস্যায় পড়ে যাবেন এবং আপনার শরীর দুর্বল হয়ে যাবে সতর্কতা এবং সতর্কবাণী এটি যারা অ্যাস্ট্রোজেন জাতীয় ওষুধ গ্রহণ করেছেন সেই সব রোগীদের মধ্যে থ্রাম্বোসিসের ঝুঁকি বাড়াতে পারে ওভারডোজ আপনি যদি মনে করেন যে এই মেডিসিনটি আপনার কাছে অতিরিক্ত ব্যবহার করে ফেলেছেন দুই রোদিক অথবা তিনটি মেডিসিন খেয়ে ফেলছেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন নাহলে আপনি পার্শ্ববর্তী যে হসপিটাল আছে সেখানে যোগাযোগ করবেন অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রুগীর রক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধের গ্যাস্ট্রিক লাভেদের পরিমাণ অনেক বেশি প্যাট খালি করতে পারে রুগী সাবধানে পর্যবেক্ষণ করতে হবে সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন কিনা সেই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখা উচিত সাধারণত নির্দেশিত মাত্রায় ভিটামিন ই গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ অতিমাত্রায় এর ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি অতিমাত্রায় আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না যতটুক প্রয়োজন ঠিক চতুরুকে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে এই মেডিসিনটি অতিরিক্ত ব্যবহার করলে আপনাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এটি মূলত ভিটামিন ভিটামিন অতিরিক্ত খাওয়া যায় না যতটুক প্রয়োজন যতটুক ডাক্তার বলবে ঠিক ততটুকে আপনারা খাবেন এই মেডিসিনটি খুবই সস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত কিছু কিছু নির্দেশনা দেওয়া থাকে এই মেডিসিনে এই মেডিসিনটি মূলত হচ্ছে যে আপনার একশো আশি এক বক্স ত্রিশটি টেবলেট ত্রিশটি ক্যাপসুল সরি এক বক্স টেবলেটের দাম মাত্র একশো আশি টাকা অবশ্যই মেডিসিন কেনার আগে আপনারা ভালোভাবে চেক করবেন এই মেডিসিনটি কত সালে প্রস্তুত করেছেন এক্সপার্ট ডেট আছে কিনা সেই বিষয়টিও ভালোভাবে লক্ষ্য রাখবেন এই মেডিসিনটির কোয়ালিটি দেখুন ইবিট সফট সাইশ এই ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সবসময় আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম